মোহতারাম আপনি নিজেও হজ করে এসেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে একজন ভাই কুমিল্লা থেকে তিনি পায়ে হেঁটে হজ্জে গমনের জন্য ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন এবং ডে বাই ডে এক জেলা থেকে আরেক জেলা এক দেশ থেকে আরেক দেশ যাবেন আসলে পায়ে হেঁটে এই সুদূর আমি দেখলাম যে ঢাকা থেকে বাংলাদেশ থেকে আট হাজার সাতশো দশ কিলোমিটার মানে পায়ে পায়ে হেঁটে যদি কেউ হজ্জে যায় এই পরিমাণ দূরত্ব অতিক্রম করা এর মধ্যে আলাদা কোনো ফাজাইল বা ফজিলত বা সবাব আছে কিনা এবং গুরুত্ব আছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ দেখুন প্রথমে যেটি বলবো যে হজ একটি আবাদত এবং যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হলো এখলাসুল্নিয়া জি নবীজাল সাল্লাম হাদিস করছেন ইন্নাম আল আলু বিন সকল আমল কবুল হওয়া না হওয়া তার নিয়তের উপর নির্ভরশীল কেউ যদি এর মাধ্যমে একটা রেকর্ড করতে চান অথবা তিনি এটা সমাজে প্রকাশ করতে চান অথবা তার নামটা প্রকাশিত হোক যে আমি পায়ে হেঁটে হজ করেছি তাহলে নিঃসন্দেহে এটি তিনি শুধু কষ্টই করলেন এবাদত হিসাবে কিন্তু কবুল হওয়ার কোন সুযোগ নেই আর যদি কেউ আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তাহলে আল্লাহ তালার বিধান হল ইরুদুল্লাহ অসুর আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না নাকে নবী হাদিসে বলেছেন তোমরা সহজ করবে কঠিন করো না নবীজি জাল্ল্লাহি সাল্লামকে আল্লাহ তালা যখনই দুটো কাজ সামনে দিয়েছেন একটি সহজ আর একটি কঠিন নবীজি জি সাল্লাম সেই সহজটি এখতিয়ার করেছেন একবার এক ব্যক্তিকে নিয়ে লোকজন জড়ো হলো নবী জিজ্ঞাসা করলেন কী হয়েছে এখানে বললো যে এই লোক মান্নত করেছে রোদ্রে দাঁড়িয়ে সে সিএম পালন করবে তো নবীজি সাল্লাহ সাল্লাম ধমক দিলেন তাকে বলো ছায়া গ্রহণ করতে এবং সে এই মান্নতের জন্য সে কাফারা দেবে রোদ্রে দাঁড়ায় তার এই কষ্ট করার দরকার নেই অতএব যখন আল্লাহ সুবাহন তালা সুযোগ দিয়েছেন এই যে যেই দীর্ঘ সময় তিনি হাঁটবেন কষ্ট করবেন হজে তো বহুত হাঁটা আছে আপনি হজে গিয়ে দেখেন না হজের যে হাঁটাগুলো হাঁটতে হাঁটতে আমাদের আমি সহ প্রত্যেকের মোটামুটি বলতে পারেন পায়ে ফুসকে পরে গিয়েছে কয়েক জায়গা দিয়ে খাল উঠে গিয়েছে ছাল উঠে গিয়েছে হুম এবং হাঁটতে হাঁটতে একেবারে সেই রকম সম্ভ্রান্ত পরিবারের মহিলা সহ দপাস করে যে কোনো জায়গায় বসে পড়ছেন মানে তিনি আর কুলি উঠতে পারছেন না হুম অতএব হাঁটার তো বহু জায়গা রয়েছে আপনি তোয়াফ করছেন প্রতিটি কদমে কদমে সোয়াপ পাবেন আর আপনি এখান থেকে যখন হাঁটার প্রয়োজন নেই একদম মানে অনর্থক এই কাজটি করার জন্য নিজের উপর জুলুম করার জন্য এর সাথে শরীয়তের কোনো ফজিলতের সম্পর্ক নেই এবং শরীয়তের কোনো বাইন্ডিংস নেই আমরা দারুণভাবে নিরুৎসাহিত করি তাকে এই কাজ করার জন্য এই সময় লাগে তিনি বহুত কাজ করতে পারেন রাষ্ট্রের কলার করতে পারেন পরিবারকে সময় দিতে পারেন পড়াশোনা করতে পারেন এরপর হইল কাজকর্ম করে আই ইনকাম করে আল্লাহ রাস্তায় খরচ করতে পারেন অথবা যেই সময়টা তিনি দিচ্ছেন এই সময় তিনি কামাই রোজগার করে তিনি এটি সদাখার জন্য হাত বাড়িয়ে অথবা হজে গিয়ে ব্যয় করার জন্য তিনি সিরিয়া করতে পারেন খামাকা হেঁটে তারাই কষ্ট করার এবং বিশেষ করে তিনি যদি এগুলি হেঁটে যান তাহলে তার যে খরচটা পড়বে তিনি যদি ফ্লাইটে আসা যাওয়া করেন তাহলে কিন্তু তার এত খরচ পড়বে না যেহেতু দীর্ঘ সময় তার লাগবে হ্যাঁ যারা আগে এই ব্যবস্থাপনা ছিল না তখন যারা হেঁটে গিয়েছেন সেটি তো আলাদা কথা আপনাকে তো পিছনে ফিরে যেতে বলা হয়নি নবীজি জিসাল্লি সাল্লাম উঠে চড়েছে হ্যাঁ নবীজি জিসাল্লাই সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করলেন আগেই নির্ধারণ করে রেখেছিলেন আবু বকর রদালও তিনটা উট একটা পথে পথিকের জন্য আরেকটা আবু বকরের জন্য আরেকটা নবীজি জি সাল্লাহ সাল্লামের জন্য তারপর উঠে উঠে এসেছেন হাঁটেন নবীজি নবী জি মক্কা থেকে যখন আরাফায় গিয়েছেন তিনি উটে চড়ে তারপরে তিনি গিয়েছেন উটের উপর বসে তিনি খুদবাটা দিয়েছেন অতএব বিজ্ঞানের যে অবদান এগুলি গ্রহণ করা এটা আল্লাহ সোহানা পক্ষ থেকে নেয়ামত এবং এইগুলোকে প্রত্যাখ্যান করার নিঃসন্দেহে মূর্খতা এবং এক ধরনের গুয়ারতমি সেই জন্য আমি ওনার জন্য এবং অন্যান্য সবার জন্য অ্যাডভাইস করব যে যারা হজে যেতে চান আমাদের সমাজের লোকের এই একটি দুর্বলতা রয়েছে যে বিদেশে গিয়ে কাজ করতে চান কিন্তু কাজ শিখতে চান না বিদায় অনেক কষ্ট করেন কামাই করেন কম তা আমরা অনেক আবাদত করতে চাই কিন্তু আবাদত জানতে চাই না সেই জন্য এলেম শর্ত আগে আল্লাহ কোরআনে বলছেন ইলাহা ইল্লাল্লাহ হজের স্পিরিট হজের টার্গেট হজের পারপাজেস হজের লক্ষ্য উদ্দেশ্য হজ কী হজ কেন এগুলো যদি তিনি পড়াশোনা করতেন যদি জানতেন তাহলে নিঃসন্দেহে তিনি এই কাজটি করতেন না এবং সর্বোপরি জিজ্ঞাসা করব তিনি যে হজে যাওয়ার জন্য এইভাবে নিয়ত করলেন আমরা দেখেছি শ্রীলঙ্কার এক লোক এইভাবে হেঁটে তিনি রেকর্ড করেছেন তাহলে তিনি কি তার অনুসরণ হয়ে দাঁড়ালেন এই ক্ষেত্রে তিনি বাংলাদেশে যারা নাকি মানে মোহাক্ট ওলামায় কারাম রয়েছেন এরকম কয়েকজন আলেমের সাথে তিনি পরামর্শ করেছেন আমার মনে হয় না তিনি পরামর্শ করেছেন সেই জন্য বলবো যে এই ধরনের নিরর্থক অর্থহীন কাজ যিনি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে তিনি বিরত হওয়া দরকার এবং যারা নাকি সমাজ পরিচালনাকারী যারা রয়েছেন বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তাদেরও তো দায় দায়িত্ব রয়েছে জি ধন্যবাদ